সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা পানি ও স্যানিটেশন অধিকার চাই সার্বজনীন বাস্তবায়ন আমাদের আজকের বিষয় সাম্যভিত্তিক নিরাপদ পানি ও স্যানিটেশন জাতীয় বাজেটে বরাদ্দ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনায় আমাদের সঙ্গে আছেন জনাব ফজলে হোসেন বাদশাহ মাননীয় সংসদ সদস্য জাতীয় সংসদ এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আপনাকে স্বাগত আমাদের সঙ্গে আছেন মিস্টার আবু আলম মোহাম্মদ শহীদ খান সাবেক সচিব স্থানীয় সরকার বিভাগ আছেন ডক্টর মোহাম্মদ খায়রুল ইসলাম কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ওয়াটার এইড বাংলাদেশ তো আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি তো প্রথমে মিস্টার খায়রুল আপনাকে জানতে চাইব যে নিরাপদ পানি এবং স্যানিটেশন এই ব্যাপারটি আমরা বুঝি কিন্তু তার আগে একটি বাড়তি প্রত্যয়োগ হয়েছে যে সাম্য নিরাপদ পানি এবং সাম্মভিত্তিক স্যানিটেশন এইটা দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে যদি খুব সহজ করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন আপনারা জানেন যে দু সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে পানি এবং স্যানিটেশনকে মানবাধিকার হিসেবে গ্রহণ করা হয়েছে এবং বাংলাদেশও সেটাকে সমর্থন জানিয়ে এসছে এবং নীতিগতভাবে বাংলাদেশেও সেটা স্বীকার করে তো এখন এই যে পানি এবং স্যানিটেশন যে মানবাধিকার তার মানে হচ্ছে আমরা চাইবো যে প্রতিটা মানুষ যেন তার যে প্রয়োজনীয় পানি অর্থাৎ সার্বিক মানে মানদণ্ডে এটাকে বলা হয় যে বিশ লিটার প্রতিটা মানুষ যেন ন্যূনতম সুপেয় পানি পায় তার একটা ব্যবস্থা রাখা এবং স্যানিটেশন বলতে আমরা একটা মানে নিরাপদ স্যানিটেশনের অধিকার যেন পায় সেই জিনিসটা নিশ্চিত করতে হবে এখন এই জিনিসটা নিশ্চিত করতে যে আমরা যদি সার্বিকভাবে একটা পরিসংখ্যান দেখি যে বাংলাদেশে হয়তো সাতানব্বই ভাগ মানুষ কোনো না কোনো সূত্র থেকে নিরাপদ পানি পায় এটা যদি আমি আর্সেনিক দিয়ে ডিসকাউন্ট করি হয়তো তিরাশি চুরাশি শতাংশ মানুষ নিরাপদ পানি পাচ্ছে কিন্তু এই তথ্যটা দিয়ে অ্যাকচুয়ালি বোঝা যাবে না যে কোস্টাল বেল্টে প্রায় দুই কোটি মানুষ লবণাক্ত পানির শিকার অথবা হিল ট্র্যাকসে যত অল্প সংখ্যক মানুষই বসবাস করুক না কেন তাকে পানি আনতে যেতে কতটুকু সময় ব্যয় করতে হয় ঠিক এইভাবে যখন আমরা বিষয়গুলোকে একটু মানে অঞ্চল ভেদে জনসংখ্যা ভেদে জনগোষ্ঠী ভেদে আমরা খুব সুনির্দিষ্ট করে দেখব তখন আমরা দেখতে পাবো যে আমাদের দেশের মধ্যেও একটা বড় ধরনের বৈষম্য বিরাজ করছে এবং সেই জায়গাটা আমাদের দেখতে হবে যে আসছে যে বাজেট এবং বিগত পাঁচ সাত বছরের যে বাজেট সেইখানে এই যে পিছিয়ে পড়া জনপদ জনগোষ্ঠী এইখানে বরাদ্দটা কেমন ছিল সেটা সরকার অধিকার নিশ্চিত করার জন্য সুষমভাবে তার সম্পদকে বন্টন করেছে কিনা এবং আমাদের অবজারভেশন হচ্ছে করেনি সেই জায়গাটার থেকে আমরা বলছি যে বাজেটটা হতে হবে জনগণের এবং অঞ্চলভেদে সাম্য ভিত্তিক এবং আমরা আগামী বাজেটে ওয়াটার এবং স্যানিটেশনের বরাদ্দটা ওই রকম দেখি জি আমি একটু আবলম শহীদ যাব আমরা দেখতে পাচ্ছি বাজেট বরাদ্দর কথা এসছে কিন্তু বাজেটের দুই হাজার বারো তেরোর চাইতে তেরো ১৪তে একশো পঞ্চাশ কোটি টাকা কম বরাদ্দ পেয়েছে পানি ও স্যানিটেশন উনি বলছে যে সব জায়গায় আমরা যেতে পারি নাই তাহলে বাজেট বরাদ্দ আবার কম এই ইয়েটা কেন আসলে বৈষম্যটা কেন হচ্ছে এটা হতে পারে এই জন্য যে অন্য সেক্টরে হয়তো প্রায়োরিটি বেশি আছে আর আমরা যদি বাজেটের বিষয়টা যদি একটু আলোচনা করি তাহলে আমরা এটা আবুল বারকাত সাহেবের একটা তথ্য যে আমরা দুই হাজার সাত আট সালে ষোলোশো চুয়ান্ন কোটি টাকা ছিল দুই হাজার আট নয় চোদ্দোশো ত্রিশ কোটি টাকা একটু কমেছিল দুই হাজার নয় দশে এই সরকারের আগের সরকার মানে বর্তমান আওয়াম লীগ সরকারের আগের আওয়াম লীগ সরকার তখন তারা বাজেট বৃদ্ধি করে এটা দুই হাজার তিনশো সাতত্রিশ কোটি টাকা করেছিলেন দুই হাজার দশ এগারোতে তিন হাজার একশো বাষট্টি কোটি টাকা দুই হাজার এগারো বারোতে তিন হাজার আটচল্লিশ কোটি টাকা দুই হাজার বারো তেরোতে দুই হাজার দুই হাজার নশো তিরিশ কোটি টাকা তো এতে আমরা দেখতেছি যে বাজেট বরাদ্দ অলমোস্ট ডাবল হয়ে গেছে কিন্তু এগারো বারো তুলনায় কিছুটা কমেছে এটার কারণ এটা হয় উচিত যে আমাদের হয়তো বড় ধরনের প্রজেক্ট ছিল যেগুলো বড়ো প্রোজেক্ট এটা খালি সাহেব জানেন কতগুলো বড়ো প্রজেক্ট স্টার্টিংয়ের সময় বেশি বাজেট লাগে আমার যখন প্রজেক্টটা শেষের দিকে যাচ্ছে তখন হয়তো বাজেট একটু কম টাকা লাগে এর জন্য টাকার অঙ্কে কমেছে কিন্তু আমরা যদি ভালো মতো দেখি তাহলে দেখব যে দুই হাজার সাত আটের তুলনায় এখন এই খাতে আবুল বারাকাত আমি গভর্নমেন্টের তথ্য ব্যবহার করছি না তথ্য অনুসারে ডাবল বাজেট আছে সো এটা বলা যায় যে বর্তমান সরকার এবং এর আগের যে সরকার ছিল সেই সরকার পানি এবং স্যানিটেশনের ব্যাপারে মনোযোগী ছিল এবং তারা যথারীতি অনেক বাজেট বাড়িয়েছে আমরা যদি ডিপিএইচ এর কথা চিন্তা করি তাহলে আমরা দেখব যে ডিপিএইচিতেও কিন্তু দুই হাজার তেরো চোদ্দো সালে বাজেট কমাচ্ছে চারশো সত্তর কোটি টাকা কিন্তু বারো তেরোতে ছিল ছশো আটাত্তর কোটি টাকা এগারো বারোতে ছিল ছশো তেরো কোটি টাকা যেটা দুই হাজার নয় দশে তিনশো পঁচানব্বই কোটি টাকা ছিল তো ওখানেও প্রায় ডাবল হয়ে গেছিলো হয়তো বড়ো প্রোজেক্টটা শেষ হয়ে যাচ্ছে এই জন্য কিছুটা বাজেট কমে আসছে বাট এক্ষেত্রে যেটা সত্যি কথা হচ্ছে যে বাজেট তো বাড়ানো দরকার আমরা যখন বাজেট নিয়ে আলোচনা করি তখন আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বাজেটেরও একটা সীমাবদ্ধতা আছে আমরা যখন পানি এবং স্যানিটেশন নিয়ে আলোচনা করছি তখন আমার কাছে মনে হচ্ছে যে কেন এখানে সেভেন পার্সেন্ট এটা কেন টেন পার্সেন্ট না কালকে যদি আপনারা এডুকেশন নিয়ে আলোচনা করেন তখন তারা বলবে কেন আমরা বারো পার্সেন্ট কেন আমরা পনেরো পার্সেন্ট না আপনি যেদিন সড়ক পরিবহন ব্যবস্থা রেলওয়ে কিংবা স্বাস্থ্য অনেক সেক্টর আছে এগ্রিকালচার সবই সবাই এই কথাটাই বলবে যে কেন আমাদের বাজেট এত পার্সেন্ট এত পার্সেন্ট বেশি না সুতরাং বাজেটটা একটা পায়ের মতো একশো একশো টাকা আমরা যদি ধরি এটাকে বিভিন্ন সেক্টরের প্রায়োরিটি বেসিসে ভাগ করে দিতে হয় এবং আমরা একটা মধ্যম আয়ের দেশে রূপান্তর হওয়ার চেষ্টা করছি শেখ হাসিনা চাচ্ছেন যে দুই হাজার একুশ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হব তাহলে ধরে নেওয়া যায় আমরা এখনও নিম্ন আয়ের দেশে আছি সুতরাং আমাদের এই দেশে পুরো বাজেট এবং বাজেটের যে ডিম্যান্ড থাকবে এই ডিম্যান্ড কখনোই মেট আপ করা সম্ভব না তবে আমি এগ্রি করি যে যেহেতু আমরা বলেছি যে পানি এবং স্যানিটেশনের অধিকার এটা একটা মানব অধিকার সেই ক্ষেত্রে আরও মনোযোগী হওয়ার সুযোগ আছে এবং আমি আহ্বান করবো আমার পাশে তো একজন প্রশ্ন করবো একটা হচ্ছে বাজেট বরাদ্দ আর হচ্ছে বরাদ্দকৃত অর্থকে আসলে ঠিক মতো হয় আমরা অনেক লুটপাট হয় অনেক দুর্নীতি হয় ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতার অভাব থাকে তো এইখানে আসলে করবার কি আছে এখানে সবচেয়ে বড় যে প্রয়োজনটা রয়েছে যে আমরা যে যে কর্মসূচি নিয়ে আলোচনা করছি যে জনগণের প্রত্যেক মানুষের যে পানি পাওয়ার অধিকার কিংবা সেনিটেশনের প্রশ্ন যেটা আনছি বা অন্যান্য যে কোনো অধিকারের কথা বলা যায় যায় না কেন বা উন্নয়নের যে কোনো দিক নিয়েই আমরা বিবেচনা করি না কেন সেটা আমাদেরকে স্থানীয় ব্যবস্থার উপরে ছেড়ে দিতে হবে এবং স্থানীয় সরকারের উপরেই ছেড়ে দিতে হবে এবং সেটা যদি করা যায় তাহলে এটার একটা মানে মানে সর্বোৎকৃষ্ট এটা ব্যবহার হতে পারে এবং এবং এটাকে জনগণ প্রত্যক্ষভাবে মানে দেখতেও পারে যে এটা এটা সঠিকভাবে এই বাজেটটাকে কাজে লাগানো হচ্ছে কিনা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আজকে যদি কেন্দ্র থেকেই সব কিছু করা হয় তাহলে পরে সেটা আমার মনে হয় যে আমি যে দুর্নীতির প্রসঙ্গটা নিয়েছিলাম যে টাকা পয়সা যে বরাদ্দ হয় সেইটাও কি ঠিক মতো ব্যবহার হয় কিনা সেটা নির্ভর করবে যে মানে কি প্রক্রিয়াতে সেই অর্থটাকে বরাদ্দ করা হচ্ছে সে সেটাই হলো সবচেয়ে বড় প্রশ্ন তা আমরা মনে করি যে হ্যাঁ দুর্নীতি তো তো দুর্নীতি নিয়ে অনেক কথা হচ্ছে কিন্তু আমি মনে করি যে এটা পরিবর্তন করা সম্ভব এবং এটা পরিবর্তনের গোটা পৃথিবী জুড়েই অনেক উদার উদাহরণ রয়েছে সেই উদাহরণগুলো আমরা এখনও সেইভাবে আমরা অনুসরণ করছি বলে আমার কাছে মনে হয় না জি আমি একটু মিস্টার খেরোলকার যাবো যে বাংলাদেশের ক্ষেত্রে মানে কত ভাগ আসলে নিরাপদ স্যানিটেশন পানি পাচ্ছে শহর এবং গ্রামের ভেদটা যদি আপনি একটু বলেন এখানে আমরা মোটামুটিভাবে একটু আমি প্রারম্ভিক বক্তব্যে বলেছিলাম যে এই গত সপ্তাহেই মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফ মিলে সবগুলো দেশে তারা নিয়মিত জরিপ করে এবং আপডেট করে এবং তার যে আপডেটটা আমাদের কাছে এসছে এটা উৎসাহ ব্যঞ্জক উৎসাহ ব্যঞ্জক এই অর্থে যে আমরা এই উপমহাদেশের মধ্যে খোলা মাঠে মল যে হার সেটা আমরা তিন শতাংশে নামিয়ে নিয়ে এসছি কিন্তু সংজ্ঞা অনুযায়ী এখানে সরকার আর তাদের মধ্যে একটা বিভেদ আছে তাদের সঙ্গে অনুযায়ী এখন মাত্র সাতান্ন ভাগ মানুষ অ্যাকচুয়ালি স্যানিটেশনের কাভারেজের মধ্যে এসছে কিন্তু সরকার দাবি করে যে এটা নব্বই ভাগের মতো তো আসলে এখানে যে বিভেদটা সেটা হচ্ছে যে মানুষ ফিক্সড পয়েন্টে অর্থাৎ ল্যাট্রিন ব্যবহার করছে কিন্তু তার সবগুলো স্বাস্থ্যসম্মত নয় এবং আমরা যে এমডিজির যে অগ্রগতি যেভাবে পরিমাপ করা হয় তাতে বাংলাদেশকে সুপেয় পানির ক্ষেত্রে অন ট্র্যাক হিসেবে অনেক আগেই চিহ্নিত করা হয়েছে কিন্তু স্যানিটেশনের ক্ষেত্রে এটাকে সিরিয়াসলি অফ ট্র্যাক বিবেচনা করা হয়েছে কারণ আমরা আর এক বছরের মধ্যে সত্তর শতাংশে পৌঁছাতে পারবো এরকমটা মনে হয় যে অঞ্চল ভিত্তিক যে বিভেদটা যে আমরা দেখছি শহরে তিরাশি ভাগ আর গ্রামে হচ্ছে সতেরো ভাগ এই বিভাগটার কারণটা কি আসলে বৈষম্যটা কেন এইখানে আপনাকে মানে আমাদের যেই জায়গাটা মানে বোঝা দরকার সেইটা হচ্ছে যে আপনি যদি যেগুলো সমতল জেলা যেগুলো রয়েছে সেই সমস্ত জায়গাতে আমরা কিন্তু স্যানিটেশনের কাভারেজ এবং পানির যে ব্যবহার কিংবা উৎসগুলো আমরা যদি দেখি আমরা ভালো দেখতে পাই কিন্তু বাংলাদেশের একটা বড় অংশ উপকূল এখানে প্রায় দুই কোটি জনগোষ্ঠীর বাস আপনি যদি চা বাগান এলাকাগুলোতে যান সেইখানে একটা বিশাল জনগোষ্ঠী রয়ে গেছে যারা এখনও অ্যাকচুয়ালি বন্ডেড লেবারের মতো এবং সেইখানে যদি আপনি স্যানিটেশনের হারগুলো দেখেন কোথাও কোথাও এক তৃতীয়াংশের কম আপনি যদি হিল ট্র্যাকসে চলে যান পার্বত্য তিনটা জেলার মধ্যেই যান সেখানে সুপেও পানি এবং স্যানিটেশনের হার দেশের মধ্যে সবচেয়ে কম হাওড়ের মধ্যেও সবচেয়ে কম এবং এর সঙ্গে আমি বাজেটের প্রসঙ্গটাকে টেনে আনবো আপনি জেনে খুব আশ্চর্য হবেন যে বাংলাদেশের বাজেটের মানে ওয়াটার স্যানিটেশান খাতে যেই বরাদ্দ সরকার এটা ডেফিনেটলি অনেক জাম্প করিয়েছে টোটাল অ্যালোকেশনটা কিন্তু তার অ্যালোকেশনের অলমোস্ট আশি থেকে সত্তর ভাগই হচ্ছে শহরে আবার শহরের মধ্যে ঢাকা শহরেই হচ্ছে সত্তর ভাগ তো গ্রামাঞ্চলে আমি যদি একটা পার ক্যাপিটা দিয়ে বলি যে ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী এদের জন্য পার ক্যাপিটা ওয়াটার স্যানিটেশনে সরকারের বরাদ্দ হচ্ছে এক হাজার টাকা আর একটা চরের মানুষের জন্য ৩৩ টাকা হিল ট্র্যাক্সের মানুষের জন্য জন প্রতি এগারো টাকা যেখানে ঢাকা শহরবাসীর জন্য হচ্ছে গড়ে এক হাজার টাকার মতো এই রকমের একটা বিশাল বিনিয়োগগত তারতম্য আছে এবং আমি এক মিনিট সময় পেলে একটা জিনিস বলি যেমন উনি যখন সচিব ছিলেন প্রায় দু বছর আগে আপনার এই দুর্গম এলাকাগুলোর জন্য এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কী করে ওয়াটার স্যানিটেশন পৌঁছে দেওয়া যায় সেইটার একটা কৌশলপত্র উনি তৈরি মানে অ্যাপ্রুভড হলো কিন্তু সেইটার জন্য যে বিনিয়োগটা লাগবে এইখানে হচ্ছে আমি মনে করি যে আমাদের কর্মকর্তাদের একটা সক্ষমতার অভাব পরিষ্কারভাবে নির্দেশ আসলো যে আমরা প্রকল্প প্রস্তাবনা দাও যদি লাগে জলবায়ু তহবিল থেকে আমরা অর্থ এনে উপকূলীয় এলাকায় আমরা প্রকল্প বানাবো কিন্তু আজ পর্যন্ত আমরা দেখলাম না গত দুই বছরের মধ্যে আপনি যদি বার্ষিক উন্নয়ন হয়েছে কিন্তু গত দুই বছরের যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে পার্বত্য এলাকার জন্য উপকূলীয় অঞ্চলের জন্য কোনো বিশেষ প্রকল্প প্রণীত হলো না এটাকে আমি মনে করি যে সরকারি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা এই প্রশ্নটা আমি ভাইকে জিজ্ঞেস করবো যে উনি একটা সাম্যভিত্তিক রাজনীতি করেন আসলে তো আমাদের রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গিকে একটা প্রো এলিট প্রো আরবান এই কারণে গ্রামের প্রান্তিক মানুষরা এই সুবিধাগুলো পাচ্ছে না কেন আবার ঢাকা থেকে যারা পায় না তাদেরকে তো আগে দিতে হবে চা বাগান পার্বত্য অঞ্চল সেখান থেকে শুরু করা দরকার এই টপ ডাউনটাকে ভেঙে একটা বটম আপ অ্যাপ্রোচ কি শুরু করা যায় কিনা আসলে এটা তো করা উচিত এটা তো একটা দৃষ্টিভঙ্গির সমস্যা আমরা যারা উন্নয়নের বিষয়টা নিয়ে কাজ করছি তাদের দৃষ্টিভঙ্গি যদি স্বচ্ছ হতো এবং সাম্যভিত্তিক হতো এবং বৈষম্যহীন হতো তাহলে পরে এটা হতো না আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি আপনি গ্রামের মধ্যে দিয়ে হেঁটে যাবেন যে গ্রামটা দেখবেন যে একটু অবস্থা সম্পন্ন সেখানে আপনি বিদ্যুতের সংযোগ পাবেন সেখানে স্কুল পাবেন আর একটা দরিদ্র এলাকার মধ্যে আপনি কিন্তু রাস্তাও পাবেন না বিদ্যুৎ সংযোগও কম পাবেন এই ধরনের বৈষম্য দেখা যায় আবার এখানে আবার আমি যেহেতু উত্তরের সমতল থেকে আমার ওই এলাকাটা আমার বিচরণ বেশি আমি অনেক এলাকা দেখেছি সেখানে আরেক ধরনের বৈষম্য দেখি দেখা গেছে জাতিগত বৈষম্য রয়েছে যে সমস্ত এলাকায় আদিবাসী বসবাস করে সেখানে সুপ্রিয় কোনো পানির ব্যবস্থা নেই এবং তারা অন্য একটা গ্রাম থেকে যেয়েও পানি সংগ্রহ করতে পারে না এই ধরনের সংকটও রয়েছে ফলে সমাজের ভিতরে যে বৈষম্যটা রয়েছে সেই বৈষম্যটাকে দূর করার ক্ষেত্রে উপর থেকে একটা নীতিগত উদ্যোগ গ্রহণ করতে হবে আমার মনে হয় সেটার অভাব রয়েছে সেটা আমার মনে হয় যে এখন সময় এসেছে যে আমরা এই আমাদের যে ভারসাম্যহীনতা রয়েছে উন্নয়নের ক্ষেত্রে আমরা এই যে লোকাল গভর্নমেন্টের সমস্ত ক্ষেত্রে সেটা আমাদের পরিবর্তন করা দরকার এবং এর মধ্যে একটা সাম্যতা ফিরিয়ে আনা দরকার জি যদি বলেন যে চর হাওর সমুদ্র উপকূল যেখানে প্রবল খরা আক্রান্ত আবার কোথাও বন্যা প্রবণ পাহাড়ি দুর্গম এই পিছিয়ে পড়া অঞ্চলগুলোতে এই সেবা এবং সুবিধা পৌঁছে দেওয়ার জন্য যে কৌশলপত্র আপনারা করেছিলেন দুই হাজার বারোতে কি ছিল আসলে যার মধ্য দিয়ে এটা করা সম্ভব হতো কৌশলপত্র কি বলা ছিল আমি আরো দু একটা পয়েন্ট অবশ্যই প্রথমত যে এই তেরাশি এবং সতেরো পার্সেন্ট ওই তথ্যটা কারেক্ট না যেটা খারুল সাহেব অলরেডি বলেছেন যে আমরা বিগত দুই তিন বছরের মধ্যে এটার যথেষ্ট উন্নতি হয়েছে এবং এখন এটা সত্তর তিরিশ সো উন্নতিটা বেশ বড় ধরনের উন্নতি আরেকটা জিনিস আমরা বলতে চাই এখানে যে আমরা যে এমডিজি গোল আমরা উনি যে প্রসঙ্গটা আনছিলেন কিন্তু পুরোপুরি শেষ করেননি যে আমরা যে টয়লেটগুলো ব্যবহার করছি স্বাস্থ্যসম্মত টয়লেট বা একটু আধুনিক টয়লেটের নামে আমাদের কিন্তু কিছু টয়লেটস এই সংখ্যায় আসছে না সে কারণে কিন্তু আমরা এখন এমডিদি গোল থেকে কিছুটা পিছিয়ে আছি বাট আমরা এমডিদি গোলে কিন্তু আমাদের আশেপাশের দেশের চেয়ে অনেক বেশি এগিয়ে আছে ইভেন ইন্ডিয়ার চেয়ে কিন্তু আমরা পানি এবং স্যানিটেশনে বলে আমাদের রোল এবং রেজাল্ট অনেক বেটার সেটা আমাদের দর্শকদের জানা দরকার এখন আমরা আসি যে এই কৌশল পড়া জায়গার মানুষগুলো এগুলোকে আমরা হার্ড রেচ এরিয়া বলি কারণ এটাতে বোঝা যাচ্ছে পার্বত্য অঞ্চল যখন আপনি চিন্তা করেন তখন ধরে নিতে হবে যে পাহাড়ের উপরে কিছু লোক বাস করে এবং পাহাড়ের উপরে কিন্তু কোনো পানি নেই তাকে পানি নেওয়ার জন্য তাকে পাহাড় থেকে নেমে আসতে হয় এবং প্রায় এক দুই তিন ঘন্টাও অনেকের লেগে যেতে পারে এবং তারা মূলত পাহাড়ি ঝিরি থেকে পানিটা সংগ্রহ করে সেটা একেবারে হার্ট ট্যুরিস্ট এরিয়া এরিয়া ওখানে আমরা টেকনোলজিকে কীভাবে ব্যবহার করে পানিটাকে সাপ্লাই করা যায় এটা আমরা চিন্তা করছি আমরা যেটা চড় এলাকা আছে সেটাও কিন্তু বেশ হাটপুরে এলাকা তো সেই সব এলাকায় কীভাবে কী কৌশলে পানিটা দেওয়া যায় তা আমরা একটা কৌশলপত্র প্রণয়ন করেছিলাম এবং এটার জন্য একটা ফান্ডিংয়ের দরকার ছিল যদি বলি যে মন্ত্রণালয়ের কাজ যেটা সেটা কিন্তু মূলত কৌশলপত্র পলিসি ডিসিশন এগুলো দেওয়া খাদুল সাহেবকে ধন্যবাদ যে উনি এটা বলেছেন যে আমরা করেছিলাম এটা কিন্তু আমাদের মন্ত্রের অধীনে আরও অনেকগুলো সংস্থা আছে যারা এগুলো নিয়ে কাজ করে এবং আমরা এনজিওদের সাহায্যেও কাজ করি আমি কিন্তু যখন মন্ত্রণালয় যখন কাজ করছি তখন ওনাদের সাহায্য চেয়েছিলাম এইটাই আমাদের বাস্তবতা যে আমরা ঠিক অত সক্ষমতার সাথে বোধ এটা করতে পারিনি কিন্তু এটা আমরা যেহেতু কৌশলপত্র হয়েছে আমি প্রত্যাশা করব যে এটা দ্রুত বাস্তবায়ন হবে একটা বোধহয় দুর্নীতির বিষয়ে আপনি একটা মন্তব্য করেছিলেন ওখানে আমি একটু আপনার আপনার মন্তব্যটা ছিল একটু মানে সাদা মাটা মন্তব্য আপনি বলেছেন যে যে টাকা অ্যালটমেন্ট করা হয় তার অধিকাংশই লুটপাট হয়ে যায় কিনা আমি বলবো যে এটা কখনোই অধিকাংশ লুটপাট নাই কখনো হয়তো থার্টি পারসেন্ট ফোর্টি পারসেন্ট দুর্নীতি হয়েছিল হতে পারে বিশ বছর তিরিশ বছর আগে তারপরে কিন্তু পর্যায়ক্রমে এই যে দুর্নীতির যে অবস্থা এবং আজকে যে মিডিয়া বা আপনারা যে আলোচনা করেন মিডিয়ার যে রোল এবং মানুষের যে সচেতনতা সব মিলিয়ে এবং আমাদের যে জবাব দিয়ে সব মিলিয়ে কিন্তু সরকারি পর্যায়ে দুর্নীতি কমে আসছে নির্মূল করা সম্ভব বাট দুর্নীতি কিন্তু কমে আসছে এটা আমাদেরকে এই আমরা কথা বলি ছোট্ট একটি যা সম্পূর্ণ উনি যে সত্তর এবং তিরিশে বৈষম্য কমে এসেছে আপনি একমত কিনে এর সঙ্গে জি এটা আসলে গত সাত বছরের শুধু স্থানীয় সরকার মন্ত্রণালয় না মানে ওয়াটার অ্যান্ড স্যানিটেশনের এটা একটা জিনিস যেমন আমাদের মাননীয় অর্থমন্ত্রী ওয়াশিংটনে প্রমিস করে এসেছিলেন যে একটা আলাদা লাইন আইটেম করে যে ওয়াটার স্যানিটেশনে তো স্বাস্থ্য মন্ত্রণালয় খরচ করে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় খরচ করে অনেকেই করে তো টোটাল বিনিয়োগ দেশের কত হচ্ছে এটা আমরা ধারণা পাই না তো আমরা ওয়াটার তরফ থেকে অ্যাকচুয়ালি একটা স্টাডি কমিশন করেছিলাম যে সাত বছরের বাজেট এবং সব মন্ত্রণালয়ের খরচ দেখে এটাকে আলাদা করে নিয়ে আসা তাতে আমরা দেখতে পাচ্ছি যে গত বছর থেকে অ্যাকচুয়ালি গ্রামের দিকে একটু বৈষম্য হারটা একটু মানে কমে আসছে যেটা প্রায় আশি বিশ এরকম ছিল ইতিবাচক কিন্তু আবার ওই সার্বিক বরাদ্দের পরিমাণটা কমে যাওয়ায় হয়তো সেই পরিমাণ বরাদ্দ আর যাচ্ছে না কিন্তু শতাংশের দৃষ্টিকোণ থেকে একটা ইতিবাচক ধারা গ্যাপটা কমে আসে একটা ঝোঁক আছে আমরা আমরা অনেক ধন্যবাদ এ আমরা আরো কথা বলবো প্রিয় দর্শক আপনারা দেখছেন সাম্যভিত্তিক নিরাপদ পানি ও স্যানিটেশন জাতীয় বাজেটে বরাদ্দ এই বিষয়ে আমরা আরো কথা বলবো আমাদের সঙ্গে থাকুন এই বিষয়ে এখন ছোট্ট একটি বিরতি নিচ্ছি বাজেটে বরাদ্দ তো বিরতির আগে আমরা খানিকক্ষণ কথা বলেছি এখন ডক্টর ইসলাম আপনাকে জিজ্ঞেস করতে চাই এই যে বিভিন্ন প্রান্তিক কিংবা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তারা যে পাচ্ছেন না এর মূল কারণগুলো আসলে কি কেন তারা পাচ্ছেন না কেবল কি রাষ্ট্র দৃষ্টিভঙ্গি না আরও কোনো ফ্যাক্টরের মধ্যে আছে না প্রথমত যে জিনিসটা সেটা হচ্ছে যে তাদের হাইড্রোজিওলজিক্যাল একটা ডিসঅ্যাডভান্টেজ আছে অর্থাৎ উপকূলীয় অঞ্চলে আপনি যদি দেখেন সেখানে একটা তো হচ্ছে যে জলবায়ু পরিবর্তন কিংবা সাগরের অনেক কাছাকাছি থাকা লোনা পানির একটা সহজাত প্রবণতা আছে সেটার সঙ্গে কম্পাউন্ডেড হয় ধরেন চিংড়ি চাষ কিংবা হিল ট্র্যাকসে উনি যেটা বললেন যে ঝর্ণাগুলো আমরা ওখানে এখন ধরেন খাগড়াছড়িতে ল্যান্ডের মতো চাষবাস করব ঘন জঙ্গলগুলো কেটে ফেলেছি ঝর্ণা কমে গেছে পানির উৎসগুলো কমে যাচ্ছে তো এই এই হাইড্রোজিওলজিক্যাল ডিসঅ্যাডভান্টেজ বা চরের বা এগুলো রয়ে গেল কিন্তু সরকারের বিনিয়োগের একটা অবশ্যই প্রয়োজন আছে আজকে আপনাকে দেখতে হবে যে ঢাকা শহরে পানির জন্য ধরেন চোদ্দোশো কোটি টাকা আমরা বিনিয়োগ করতে পারি শুধুমাত্র ঢাকা শহরের পাইপলাইন বদলানোর জন্য হায়দ্রাবাদের একটা ফেজের জন্য পাঁচশো কোটি একটা ফেজের জন্য সাতশো কোটি এরকম মানে হাজার কোটি টাকার প্রকল্প ঢাকা শহরবাসীর জন্য এক কোটি মানুষ যেটা জনসংখ্যার ধরেন হয়তো টেন পারসেন্টের কিছু নিচে হবে আমরা করছি কিন্তু যেখানে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট পিপল যেখানে রয়ে গেছে সেই জায়গায় বিনিয়োগের ব্যাপারে আমরা যদি উদাসীনতা দেখাই কারণ আমরা রাজনৈতিক চাপটা ওরকম করে ফিল করি না এই জায়গাটাতে আসলে মানে দলীয় রাজনৈতিক এমপিদেরও একটা ভূমিকা নিতে হবে ইন্টারনাল প্রেশারের জন্য যে কেন প্রকল্পগুলো ওই সমস্ত মানে বঞ্চিত এলাকাগুলোর জন্য বা দুঃস এলাকাগুলোর জন্য যাবে না এই জায়গাটাতে একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিরও বিষয় আছে যেমন ধরেন আমি বলি গত সরকারের সময় আওয়ামী লীগের ইশতেহার ছিল দুই সালের মধ্যে সবার জন্য সুপেয় পানি এবং তেরো সালের জন্য স্যানিটেশন নিশ্চিত করবে ওই ইশতেহার বাস্তবায়নের জন্যই কিন্তু অর্থমন্ত্রী বাজেট বরাদ্দ প্রায় সিক্সটি পার্সেন্ট জাম করিয়েছিলেন যেটা বাংলাদেশ ইতিহাসে কোথাও দেখা যায় না সেটা হচ্ছে যে একটা রাজনৈতিক কর্মসূচি ছিল এবং উনি তার জন্য অর্থ বরাদ্দ দিয়েছিলেন কিন্তু ওই যে উনি যেটা বললেন যে মন্ত্রণালয় তো কৌশলগুলো দিয়ে দিচ্ছে প্রতিষ্ঠানগুলোকে তো এখন প্রকল্প নিয়ে আসতে হবে ঢাকা ওয়াসা স্মার্ট তারা মার্কেট থেকে তাদের ম্যানেজিং ডিরেক্টর হায়ার করে তারা সঙ্গে সঙ্গে প্রকল্প নিয়ে যায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের কাছে যায় ওয়ার্ল্ড ব্যাঙ্কের কাছে যায় তারা তাদের ঋণ দেওয়ার জন্য তারা তো উদ্গ্রীব এই সমস্ত প্রকল্পকে তারা সঙ্গে সঙ্গে ঋণ দিয়ে দেয় কিন্তু ওই পশ্চাদপদ জনগোষ্ঠীর জন্য কে প্রকল্পটা তৈরি করবে তার জন্য আর আমরা লক্ষ্য যে পাই না তার জন্য যেই প্রতিষ্ঠানগুলো ডিপিএইচি বা অন্যান্য যারা এরা তখন আর এগিয়ে আসেন একটা প্রকল্প নিয়ে আমার স্পষ্ট মনে আছে যে মিটিংয়ের মধ্যে দিক নির্দেশনা দেওয়া হলো যে দরকার হলে আমরা জলবায়ু তহবিল থেকে আমরা টাকা আনবো কিন্তু আপনারা প্রকল্পগুলো বানিয়ে দিন প্রকল্প আর বানানো হয় না এই সমস্ত জায়গাতে বিনিয়োগগুলো হয় না কাজে আমি এখানে ডেফিনেটলি মনে করি যে যারা ওই সমস্ত এলাকার মাননীয় সংসদ সদস্য আছেন এবং আজকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির সংসদ সদস্য এখানে আছেন ওনারা এই দিকটাতে যদি একটু বলেন এই বিষয়ে ওখানকার এমপিরা যে ভূমিকাটা পালন করবার কথা আমার এ এ ভূমিকা পালন করা তো প্রয়োজন আমি আমি একেবারেই অত্যন্ত সঠিক মনে করি একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রশ্ন রয়েছে এবং এ একটা কমিটমেন্ট না থাকলে এই বৈষম্যটা দূর করা যাবে না এবং এই যে পরিসংখ্যানের যে মতপার্থক্য হয়েছে যে এটা সেভেন্টি থার্টি রা এইটি থ্রি অন্য অন্য কিছু এই বিতর্কে না গিয়ে আমরা বলতে পারি বৈষম্য রয়েছে আজকে আমাদের এই দশম সংসদের প্রথম এই সংসদীয় কমিটির সভা হয়েছে সেখানে আমি এই প্রশ্ন উত্থাপন করেছি যে আসলে আমাদের পর্যালোচনা করা দরকার যে বিভিন্ন ইস্যুতে আমরা যে বরাদ্দটা বা করে থাকি এর মধ্যে এটা সামঞ্জস্য থাকছে কিনা সাম্যতা থাকছে কিনা এটা পর্যালোচনা করার প্রয়োজনীয়তা রয়েছে এখন এটার পথ কী কীভাবে আমরা এই জায়গায় পৌঁছাতে পারি আমাদের অর্থমন্ত্রী বললেন যে আমরা জেলাভিত্তিক বাজেট করব যদি আমরা জেলাভিত্তিক বাজেটের যে দাবিটা তুলেছিলেন আমরা যদি সেখানে যেতাম তাহলে নিশ্চয়ই লবণাক্ত এলাকা যে জলের প্রভাব যেখানে বেশি সেই এলাকার সঙ্গে নিশ্চয়ই অন্য এলাকার বাজেটের কিছু পার্থক্য হতো সেই পার্থক্যটা আমাদের মেনে নিতে কিন্তু সেটাকে বৈষম্য বলে আমরা চিহ্নিত করতে পারতাম না সেটা প্রয়োজনীয় প্রয়োজনীয়তার দিকে লক্ষ্য করে সেই পার্থক্যটা হতো ফলে আজকে আমি মনে করি যে সে হিল হোক বা সমুদ্র উপকূলবর্তী এলাকায় হোক কিংবা উত্তরের সমতলের এলাকায় যেখানে মানে খরা পীড়িত এলাকা বলবো যেগুলো বর্ধ এলাকা সেই সেই এলাকার কথাই যদিও ধরা যায় যদি জেলাভিত্তিক এই সমস্ত বিষয়ে একটা মানে বাজেটের অ্যাপ্রোচ আমাদের থাকতো তাহলে আমাদের মনে হয় বৈষম্যটা কমে জেলা বাজেট করবে কে জেলায় তো কোনো নির্বাচিত জেলা পরিষদ নাই জেলা গভর্নর একজন মনোনয়ন প্রাপ্ত লোককে দিয়ে দেওয়া হয়েছে স্থানীয় সরকার মানে কিন্তু সরকার শব্দ বললে কিন্তু ইলেকটেড মানুষ হতে হবে জেলায় কিন্তু সেটা নাই কে বাজেট করবে সেক্ষেত্রে দেখভাল করবে কে জেলা বাজেট করার ক্ষেত্রে যদি বলা যায় যে আমাদের নির্বাচিত জেলা পরিষদ নাই কিন্তু নির্বাচিত উপজেলা পরিষদ রয়েছে আজকে উপজেলা পরিষদগুলো সম্মিলিতভাবে বসে সেই উপ সেই জেলার তাদের যে স্যানিটেশন এবং পানির ব্যাপারে সুপ্রিয় পানির ব্যাপারে তাদের প্রয়োজনীয়তার বাস্তবতা তুলে ধরতে পারতো তাহলে পারে আমাদের বাজেটে

এবং সদিচ্ছার মধ্যে তফাৎ আছে আমরা যেমন আপনি একটা প্রশ্ন করলেন যে জেলা পরিষদ যদি নির্বাচিত না হয় তাহলে জেলা বাজেট কীভাবে হবে বাট এটা আরও অনেক টেকনিক্যাল ম্যাটার্স আছে ধরেন আমরা যদি জেলাদেরকে স্বাধীন করে বাজেট করতে বলি তাহলে চট্টগ্রাম জেলা বলতে পারে আমরা যা ট্যাক্স দিই কিছু কদিন আগে মমতা ব্যানার্জি খুব মজার একটা বক্তব্য দিয়েছেন যে আমরা ইয়ে থেকে পশ্চিমবঙ্গ থেকে তিরিশ হাজার কোটি টাকা ট্যাক্স দেই আর সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে আট হাজার কোটি টাকা বরাদ্দ করে যে আমরা যখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ছিল তখন আমরা যেটা বলেছি তখন যদি বলে যে পঞ্চগড় জেলা তোমরা আয় করো মাত্র দশ কোটি টাকা শুধু তোমাদের বাজেট হবে আট কোটি টাকা বাকি টাকা আমাদেরকে দিতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টকে কারণ আমাদের পুলিশ চালাতে হবে বিডিআর চালাতে হবে বিজেপি চালাতে হবে সেনাবাহিনী চালাতে হবে তো তখন একটা অন্য ধরনের অসুবিধা হবে এই যে সমতার কথা আমরা বলছি সমতার কথা এই জন্যই বলছি যে কোনো জেলা পিছিয়ে পড়া থাকবে ঢাকাতে যেমন হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে ঢাকা কিন্তু বাংলাদেশের যে ট্যাক্স রেভিনিউ সেখানে কিন্তু ঢাকার যে রোল সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল চিটাগঙ্গার কিন্তু ইম্পর্টেন্ট রোল আমরা যে ট্যাক্স আদায় করি তার এইট্টি পার্সেন্ট আবার বড় বড় শহর থেকে চলে আসে ওই জায়গাটাও দেখতে হবে আবার আমরা যখন শহর এবং গ্রামের সমতার কথা বলছি তখন কিন্তু এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা ঢাকাতে রাজধানীতে যে পরিমাণ পানি সরবরাহের জন্য আমরা যে কাজ করছি সেটা কিন্তু ওনার শহর তো করি নাই রাজশাহীর মানুষের কিন্তু পানির অনেক সমস্যা শহরের মানুষ থার্টি পার্সেন্টও কাভার করে না চিটবঙ্গে আমরা ফর্টি পার্সেন্ট জনগণকে কাভার করতে পারছি না অন্যান্য শহর যেটা পৌরসভা শহর সেখানেও কিন্তু অবস্থা খুব ভালো না তারপরে আছে আপনার গ্রামের অবস্থা তো এই সমতা সৃষ্টি করার জন্য অনেক রিসোর্স দরকার এবং রিসোর্সের ক্ষেত্রে যেটা ঘটে যেটা উনি একটু আলোকপাত করতে চেষ্টা করলেন যে ওয়াসার এমডিকে আমরা মার্কেট থেকে হায়ার করি সুতরাং হি ইজ ভেরি গুড এবং স্মার্ট উনি বিনিয়োগ আনতে পারেন এটা যেমন সত্যি কথা আবার যারা বিনিয়োগ করে ইনভেস্টমেন্ট এই ওয়াটার অ্যান্ড স্যানিটেশন খাতে কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট অনেক আছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এডিবি জায়কা ইউরোপিয়ান ইউনিয়ন তাদের আগ্রহটা কম স্বাভাবিকভাবে কারণ তারা যখন একটা ব্যাংক যখন ইনভেস্ট করে আমরা অবশ্যই তাদের কাছে খুব কম ইন্টারেস্ট রেট এটা পাই আমাদের জন্য এটা সুবিধাজনক বিলো টু পার্সেন্ট এবং জায়গা তো খুবই কম সেটাতে আজকে আলোচনায় নাইবা গেলাম কিন্তু তারাও চিন্তা করে যে কোন জায়গা থেকে আমরা টাকাটা ফেরত পাব এখন ঢাকাতে পানি সাপ্লাইয়ের কস্ট যেটা হবে এবং ইনভেস্টমেন্ট যেটা হবে সেটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ ভেরি পজিটিভ সেই জিনিসটা কিন্তু উপকূলীয় অঞ্চলে হবে না কারণ লবণাত্ম সুপ্রিয় পানি করতে চাই তাহলে কিন্তু আমার ইনভেস্টমেন্ট কস্ট হবে এবং রিটার্ন হবে অনেক কম পাহাড়ি অঞ্চলে একই কথা হবে তারপরও তারপরেও আমি অবশ্যই মনে করি যে বাংলাদেশের ষোলো কোটি মানুষ বাংলাদেশের মানুষ এবং তারা বাংলাদেশের নাগরিক ষোলো কোটি মানুষ সংবিধানগতভাবে সাংবিধানিকভাবে অনেক কিছু পাওয়ার অধিকার রাখে তার মধ্যে সুপেয় পানি এবং স্যানিটেশন তাদের একটা অধিকার সুতরাং এই অধিকার নিশ্চিত করতে হলে সরকারকে এক্সট্রা এফোর্ট দিতে হবে আমাদেরকে সবাইকে শুধু সরকার না বললাম আমরা সবাই মিলে এক্সট্রা এফোর্ট দিতে হবে যাতে আমরা প্রতিটা মানুষের কাছে সুপ্রিয় পানি পৌঁছে দিতে পারি এবং প্রতি মানুষের জন্য প্রতি পরিবারের জন্য স্যানিটেশন ব্যবস্থা গড়ে তুলতে পারি এই এই জায়গাটাতে মানে আমি আংশিক একমত কিন্তু আংশিক আরেকটু অন্যদিকে আমি দৃষ্টি দেওয়ার জন্য বলবো সেটা হচ্ছে যে ঢাকা শহরে যেহেতু একটা বড় বিনিয়োগ হচ্ছে এইখানে মার্কেটটা ঢাকা ওয়াসার জন্য অনেক বড়ো তাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট বিল্ডিং সিস্টেম বিল রিকভারি সিস্টেম এগুলো অনেক এফিশিয়েন্ট কিন্তু তার মধ্যে কিন্তু তার যে বিনিয়োগের খরচ সেটা যে পুরোপুরি প্রাইসিং এর মধ্যে চলে আসে তা কিন্তু না আমি আপনাকে ছোট একটা জিনিস দেখাই এইরকম দুই হাজার বোতলের পানি ঢাকা ওয়াসা সাত টাকা চল্লিশ পয়সায় অর্থাৎ এক হাজার লিটার সে সাত টাকা চল্লিশ পয়সায় বিক্রি করে সেম অ্যামাউন্টের পানি আজকে যখন কলরোয়া উপজেলা মানে পৌরসভা কিংবা চালনা পৌরসভা কিংবা আপনার ওইখানে কি বলে ওই মোড়েলগঞ্জের এদেরকে যখন করতে হয় কয়রাতে যখন বিক্রি হয় তখন আপনি যদি কস্টিং করেন যে সেইখানে রিভার্স অসমোসিসে বিশ লিটার পানি বিশ টাকায় বিক্রি করতে হয় অর্থাৎ আমার কলরোয়া চালনা এবং ওই এলাকার একটা মানুষ সাড়ে তিনশো গুণ দামে এই পানি খাচ্ছে এইটা কি একটা দেশের নাগরিকের সমতা ভিত্তিক অধিকার তাহলে রাষ্ট্রের নীতি কি হবে তার বিনিয়োগের মধ্যে সেটা সুস্পষ্ট দিক নির্দেশনা থাকতে হবে এই জায়গাটা যখন ভায়োলেটেড হয় ডেফিনেটলি আমরা বলবো যে গভর্নমেন্টের যে পলিসিটা ইনিকুইটেবল হচ্ছে ঢাকা শহরে আরেকটা যে ঘটনা ঘটছে সেটা হলো যে একটা জিনিস ভালো ঢাকা ওয়াসা ধরে থার্টি ফাইভ পার্সেন্ট স্লাম মানে লো ইনকাম সেটেলমেন্টে হয়তো বসবাস করছে কেমন তো তাদের জন্য আসলে পানি পৌঁছে দেওয়ার একটা আন্তরিক উদ্যোগ আছে কিন্তু ওইখানেও একটা মানুষ পানির জন্য এক হাজার লিটার খরচ করে সাত টাকা চল্লিশ পয়সা দিচ্ছে আর যে হয়তো তার দশ গুণ পানি খরচ করছে অর্থাৎ একটা অ্যাপার্টমেন্টে এখন তিনটা বাথরুম থাকা খুব সহজ ঘটনা একবার ইউরিনেট করে ফ্ল্যাশ চেপে সে পাঁচ লিটার পানি বের করে দিচ্ছে এই পানিটা কিন্তু ঢাকা ওয়াসা আবার আমাদের করে টাকাতেই পরিশোধন করে আবার সাপ্লাই করছে যে ওয়েস্ট বেশি করছে তাকেও একই দাম দিতে হচ্ছে তো বিদ্যুতের মধ্যে পাঁচটা মানে মানে গরিব দরিদ্রকে বেশি টাকা পানি এটা যদি বিল না হয় যেমন যে এসি ব্যবহার করে সে বেশি বিদ্যুতের বিল দেয় যে পানি ফ্লাস করবে সেও একই দাম দেবে আর যে বিশ লিটার ওই সারাদিনে জোগাড় করবে সেও একই দাম দিবে এইটা তো সামাজিক ন্যায্যতা হতে পারে না এই জায়গাগুলো এই বিলিং সিস্টেমের মধ্যেও জাতীয় বরাদ্দ নিয়ে আমাদের সঙ্গে তিনজন আলোচক যোগ দিয়েছেন তারা আরো কথা বলবেন এ নিয়ে আমাদের সঙ্গে থাকুন ছোট্ট বিরতি নিচ্ছি ফিরছি এখনই সুপ্রিয় দর্শক আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন সাম্য নিরাপদ পানি ও স্যানিটেশন জাতীয় বাজারে বরাদ্দ আমরা আলোচনা করছি এই বিষয়ে কিছু যোগ করতে আগে আমি যাচ্ছিলেন একমত এটা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করেছিলাম যখন সচিবালয় ছিলাম যা যে যত পানি ব্যবহার করবে এবং যত ওয়েস্ট ওয়াটার ছাড়বে ড্রেনের মধ্যে কেন ওইটাই তো ট্রিট করতে হচ্ছে তাকে তত বেশি বিল দিতে হবে এবং উনি খুবই সঠিকভাবে বলেছেন যে এক হাজার লিটার পানি ঢাকা ওয়াসা ষাট টাকা চল্লিশ পঁচাশ যেটা দিচ্ছে সেটা কিন্তু ঢাকা ওয়াসাকে সাবসিডাইজ করতে হচ্ছে তো আমরা এমনিতেই বলছি সাম্যভিত্তিক নয় বাজেটটা তারপরে যদি ঢাকা ওয়াসা সবসময় সাবসিডাইজ করতে থাকে এবং সরকারকে যদি ওই সাবসিডির টাকার ব্যাপারে আমার একদম কড়াকড়ি কথা যে আমরা যে টাকাটার সাবসিডিয়াইজ করি সেটা কিন্তু জনগণের পয়সা সেটা তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত কোনো মাঝির টাকা হতে পারে কোনো রিকশাওয়ালার টাকা হতে পারে কোনো একটা কৃষি শ্রমিকের টাকা হতে পারে সুতরাং আমরা তেলা মাথায় আর কত তেল দেব। তো এটা হওয়া উচিত না এটা ওয়াশাকে অবশ্যই তার পানির যে কস্ট সেটা রিকভারি করতে হবে এবং রিকভারি করার পরে তার যে ইনভেস্টমেন্ট ফিউচার ইনভেস্টমেন্ট সেটাও তাকে আনতে হবে এবং সেটা যদি ওয়াসাক করতে পারে তাহলে আমাকে ওয়াসাকে প্রতি বছর একশো দুশো তিনশো কোটি টাকা সাবসিডি দিতে হবে না যদি এই তিনশো কোটি টাকা গভর্নমেন্টকে ওয়াসাকে সাবসিডি না দিতে হয় যদি আমরা ঢাকা নগরের রাজধানীর মানুষেরা অনেক সুবিধাভোগী মানুষেরা যদি পানির বিলটা ঠিকমতো দেয় তাহলে কিন্তু সেই তিনশো কোটি টাকাকে বাজেটে ডাইভার্ট করা সম্ভব ওই টাকাটাই আমরা রুরাল এরিয়াতে যেখানে টু রিচ এরিয়া আছে সেখানে আমরা ব্যবহার করতে পারি এবং একই সাথে আমাদের সরকারের যেটা করা দরকার সেটা হলো যে আমাদের যে ডোনার আছে যারা সব সবসময় মনে করে যে কোথা থেকে টাকাটা ফেরত যাবে তাদের উপর একটা চাপ সৃষ্টি করার কেননা তারা এই বিষয়ে আমাদেরকে অনেক বড়ো বড়ো উপদেশ দেয় আমরা যদি আরেকটা ফিগার নিয়ে আলোচনা করি পৃথিবীর সাতশো মিলিয়ন মানুষ পানি কিন্তু পাচ্ছে না সুপেও পানি পাচ্ছে না তিন পয়েন্ট চার মিলিয়ন মানুষ মারা যায় পানিবাহিত রোগে এবং এই এটা শিকার কিন্তু দরিদ্র দেশগুলা আমরা আসা আফ্রিকান কান্ট্রিজ সাব সাহার্ন কান্ট্রিজ আমাদের মতো দরিদ্র দেশগুলো এটা শিকার এবং দরিদ্র দেশের মধ্যে দরিদ্র আরো বড় সবচেয়ে আরো বড় শিকার সুতরাং আমাদের যে যারা উন্নয়ন সহযোগী দেশ বা উন্নয়ন সহযোগী সংস্থা তাদের সাথে আমাদের এই ডিলটা করতে হবে যে তোমরা আমাদেরকে যে টাকা বরাদ্দ করছো এই টাকাটা কম কারণ তোমরাই মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল তোমরা তৈরি করে দিয়েছ আমরা সেটা অ্যাচিভ করতে চাই সো তোমাদেরকে আমাদেরকে আরও বেশি সহায়তা করতে হবে কেননা বাংলাদেশের একটা ট্র্যাক রেকর্ড কিন্তু খুব ভালো বাংলাদেশ কোনো লোন ফেল করে নেই আমরা অনেক সময় এটা নিয়ে একটা বিতর্ক আছে আমরা আলোচনা করি যে আমাদের প্রত্যেক মানুষের উপর কত টাকা লোন আছে কিন্তু বাংলাদেশ এখন লোন রিপেমেন্ট এবং ইন্টারেস্ট রিপেমেন্টে বাংলাদেশ কখনোই একবারের জন্য ফেল করে নেই তো আমাদের কিন্তু এই রেকর্ডটা খুব ভালো থাকার কারণে ডোনাররা আমাদেরชาวজুগীmunderชาวজুগীদা আমাদেরকে সাহায্য বলেন সামনে হচ্ছে বাজেট জাতীয় বাজেটের সামনে তো বাজেটকে সামনে রেখে যে পানি স্যানিটেশনে কিভাবে আরো বরাদ্দ বাড়ানো যায় এবং বরাদ্দকৃত অর্থের একটা বড় অংশ যেন প্রান্তিক গড়ি পিছিয়ে পড়া মানুষ যায় এইজন্য আপনি কি করতে পারেন আপনি নিজে যে স্ট্যান্ডিং কমিটিতে আছেন এমপি আছেন এই প্রসঙ্গে আমি নিশ্চয়ই কথা বলবো তবে তার আগে আমি একটা কথা বলে নিতে চাই সেটা হলো যে আমাদের আবুলلوب সাহেব যার একটা প্রস্তাব ছিল যে প্রগ্রেসিভ এখানে বিলিং সিস্টেম হওয়া উচিত এবং যেটা খায়ুলি সাহেব সমর্থন করেছেন আমি এটাকে সাংঘাতিক একটা ইতিবাচক একটা প্রস্তাব বলে আমি মনে করি তবে আমি একটা পার্থক্য রেখাটা জানতে চাই সেটা হলো ঢা ওয়াসা যে এই আরবান এরিয়াগুলোতে মেট্রোপলিটন সিটিগুলোতে যে সুপ্রিয় পানি বিতরণ ব্যবস্থা নীতিমালা অনুসরণ করছে সেটা প্রান্তিক মানুষের জন্য প্রযোজ্য নয় রাষ্ট্রকে সেখানে দায়িত্ব নিতে হবে এখানে আমরা হিসাব করছি যে ডোনারদের টাকা ডোনাররা যে টাকাটা দিচ্ছে আমাদেরকে ঋণটা দিচ্ছে এটা আমরা তারা এটা পরিষদের গ্যারেন্টি পাচ্ছে বলে তারা দিচ্ছে এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা বিষয়গুলো দেখছি আমার কথা হচ্ছে তা নয় আমরা যদি মনে আমরা যদি জাতিসংঘের এই সিদ্ধান্তের সাথে মানে মেনে নিয়ে থাকে যে এটা আমাদের মৌলিক অধিকার তাহলে এটা রাষ্ট্রের দায়িত্ব রয়েছে সেখানে কত টাকা খরচ হলো কত টাকা ব্যয় হলো বিনিয়োগ হলো সেইটা বিবেচনা না এনে মূল দায়িত্ব হবে যে সেই প্রান্তিক মানুষের কাছে তার প্রয়োজনীয় পানি

যে যে ডেভেলপমেন্ট বাজেটটা ব্যয় করে সেটা পর্যালোচনা করা দরকার সে তার মধ্যে কোনো বৈষম্য হচ্ছে কিনা সেটা আমাদের দেখা দরকার তো সেটা সেই বিষয়ে আমি এই এই স্থায়ী কমিটিতে আমার মানে কার্য দিবস আজকেই আমার শুরু অতএব আমাকে একটা সময় দিলে আমি আমরা চাইছি যে ভালো করেন তবে একটা কথা ঠিক যে আমরা আবু আলম

একটা হচ্ছে যে জাতীয় কৌশলপত্র যেটা দুর্গম এবং প্রান্তিক এলাকার জনগোষ্ঠী এই কৌশল পত্রটা বাস্তবায়নের জন্য মানে আগামী বাজেটের মধ্যে একটা বরাদ্দ এবং যেটা প্রকল্পের ভিত্তিতে এটা নিতে হবে এই একটা জিনিস করতে হবে দুই নাম্বার হচ্ছে যেটা স্বাস্থ্য এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় দুই মন্ত্রণালয়ের ফাঁক দিয়ে সবসময় পড়ে যায় সেটা হচ্ছে হাইজিন স্বাস্থ্য বিধি কোনো মন্ত্রণালয় এটার জন্য বরাদ্দ রাখে না এই জায়গাটাতে একটা টোকেনিস্টিক বরাদ্দ হলেও আমি আগামী বাজেটে এই একটা বরাদ্দ আমি দেখি এর বাইরে হচ্ছে কি একটা জেন্ডার পার্সপেকটিভ কিন্তু আছে নারীর ব্যাপার আছে যারা হচ্ছে ডিসেবল যাদেরকে বলি তাদের ব্যাপার আছে সামাজিকভাবে যারা বিচ্ছিন্ন থাকে তাদেরকে কিভাবে আনা যায় এই সেবা এটা কিন্তু এই যে আমরা যেটা ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর হার্ট টু রিচ মানে এরিয়াজ অ্যান্ড পপুলেশন এই স্ট্র্যাটেজি পেপারটার মধ্যে কিন্তু এগুলো ডিটেইলস আছে যেটা হয় নাই সেটা হচ্ছে যে এই স্ট্র্যাটেজিটা ধরে এটার বাস্তবায়ন এখানে কিন্তু এগারোশো তিরিশ বা ষাট এক্স্যাক্টলি নাম্বারটা আমার মনে নেই সামথিং ওভার ইলেভেন হান্ড্রেড ইউনিয়নের একটা লিস্ট আছে কোন কোন জনগোষ্ঠীকে রিচ করতে হবে তারও লিস্ট আছে অর্থাৎ আমরা প্রাথমিক কাজগুলো সব করে রেখেছি অল উই নিড ইজ এ প্রজেক্ট যেটা এডিবিতে রিফ্লেক্টেড থাকবে তার জন্য বরাদ্দ থাকবে আর স্বাস্থ্য আচরণ বিধির জন্য একটা বরাদ্দ থাকে যে কৌশলপত্র বললেন কৌশলপত্র কিন্তু আমরা জনগণ ভাবে জানি না আমাদের যেহেতু গুরুত্বপূর্ণ চাপে যেটা বললেন যে ওই প্রান্তিক অঞ্চলের এমপিরা কতটুকু জানে তাদেরকে যদি একটু সেন্সিটাইজ করা যায় তারা পার্লামেন্টে কথা বলবেন তার হয়তো বাজেটে বরাদ্দটা আমরা বেশি পাবো সেই রকমগুলো উদ্যোগ আপনাদের আছে কিনা এটা আমরা গত সংসদ যখন ছিল তখন আমাদের একটা ওয়াটার স্যানিটেশনের একটা ককাস ছিল যেখানে আমরা সংসদ সদস্যদেরকে এই যে ওয়াটার স্যানিটেশনের স্ট্র্যাটেজি বরাদ্দের বৈষম্য

যেমন এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এবং অন্যান্য আমরা যারা ওয়াটার স্যানিটেশনে কাজ করছি বাজেটের আগে আরও বেশ কিছু এই ধরনের ইন্টারাকশনের মাধ্যমে আমরা সংসদ সদস্য আপনি যদি বলেন যে বাজেট বরাদ্দ বাড়ানো একই প্রশ্ন আপনার জন্য বরাদ্দ একটু তো অর্থ প্রান্তিক মানুষের কাছে আমি দিতে চাই কি করণীয় আসলে সময় খুব বেশি নেই বাজেটের প্রান্তিক মানুষের কাছে তো পৌঁছাতে হবেই এটার ব্যাপারে কোনো দ্বিমত নাই বাজেটটা বাড়ানো যেতে পারে বাজেটের নিয়ে কাজ করতে হবে এবং বাজেট নিয়ে কাজ করতে গেলে আমাদের যে সমস্ত মূল জিনিসগুলো আছে সেগুলোর মধ্যে অবশ্যই স্যানিটেশন ওয়াটার সাপ্লাই এবং হাইজিন প্রমোশন এটা খুব ইম্পর্টেন্ট এটা এটার সাথে আরেকটা ছোট্ট এলাকায় আমি একটু আলোকপাত করতে চাই আজকে যে আমাদের যে ইরিগেশন এফিসিয়েন্সি সেটা কিন্তু একটা বড় জায়গা আমি যেরকমভাবে বললাম যে ওয়াসা যদি পানির দামটা ঠিকমতো আদায় করতে পারে তাহলে কিন্তু ওয়াসাই গ্রামের মানুষের পানির জন্য কিছু টাকা সরকারকে দিতে পারে সেরকমভাবে যদি আমাদের ইরিগেশন এফিশিয়েন্সি দিকে থাকে আজকে সুপেও পানি পানি কিন্তু আমরা খাওয়ার জন্য ব্যবহার করছি মাত্র সেভেন পার্সেন্ট এর তিরানব্বই পার্সেন্ট পানি ব্যবহার হচ্ছে এগ্রিকালচার সেক্টরে এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এবং আপনার এক কেজি চাল করার জন্য পনেরোশো থেকে দুই হাজার লিটার পানি দরকার হয় এফিসিয়েন্টলি করতে হলে অথচ আমাদের দেশে আমরা ছয় হাজার লিটার পানি ব্যবহার করছি তাহলে এই পানি তোলার একটা খরচ আছে এবং পানিটা ওয়েস্ট হচ্ছে এটার একটা লস আছে এখানেও যদি এগ্রিকালচার সেক্টরে কিছু কাজ করা যায় তাহলে আমরা এগ্রিকালচার এবং আমাদের স্বাস্থ্য এবং লোকাল গভর্নমেন্ট এবং আমাদের নদীগুলোকে আমরা যে যে ধ্বংস করছি নদীগুলোকে আপনার সুপেয় পানিটা করতে গাঁসবে আমরা শুধুমাত্র যদি আন্ডারগ্রাউন্ড পানির উপর নির্ভর করি তাহলে কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে এবং আন্ডারগ্রাউন্ড পানির উপরে নির্ভরতা অন্যান্য কমপ্লিকেসি সৃষ্টি করবে যেমন যেটা আর্সেনিক এবং এরপরে অন্যান্য ধাতুর ব্যাপার আছে লোহা ম্যাঙ্গানিজ আরও অনেক ব্যাপার আছে তো আমাদেরকে আমাদের নদীগুলো বাঁচাতে হবে আমাদের এগ্রিকালচারকে ইফিসিয়েন্ট করতে হবে আমাদের এই এটা একটা বড় ধরনের কাজ একসাথে করতে হবে এগ্রিকালচার স্বাস্থ্য লোকাল গভমেন্ট সমন্বিতভাবে সমন্বিতভাবে যদি আমরা করি পানির ব্যাপারে কাজ করি তাহলে অবশ্যই আমরা আমাদের ওই প্রান্তিক জনগণ মানুষকে অবশ্যই সুপ্র পানি সরবরাহ করতে পারবো যে আমরা একদম অনুসরণের শেষ পর্যায়ে বাঁচাবে আর কোনো শেষ কোনো কমেন্ট করতে চান কি এই বিষয়ে না আমি আমি একটা কথা বলতে চাই যে বাজেট উপস্থাপিত হোক এর মধ্যেও আমরা কথা বলতে পারি আমরা পার্লামেন্টে যদি যত ভয়েস আমরা পাবো এই 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 দাবির পক্ষে আমার মনে হয় যে অর্থমন্ত্রী বাজেট উপস্থাপন করার পরও আমার মনে হয় তিনি একটু রিভিউ করার স্কোপ পাবেন এবং তিনি হয়তো মনে করবেন যে এটা করা উচিত এই জায়গায় আমরা তাকে নিয়ে যেতে পারবো ফলে ককাস হলো কি হলো না সেটা বড় কথা না আপনারা আমি আপনারা এই যে কৌশলপত্র যে আপনার কথা বলছেন যে যে আপনারা সমস্ত প্রস্তাবনার মধ্যে সব রয়েছে এটা আপনারা সংসদ সদস্যদের দিন আমার মনে হয় যে এই পার্লামেন্টে অনেক সংসদ সদস্য পাবেন যারা এই প্রশ্নে সোচ্চার হবে এবং হয়তো আমাদের অর্থমন্ত্রী তাদের তার অবস্থান কিছুটা এই প্রান্তিক জনগোষ্ঠীর পক্ষে ইসলাম যদি কিছু বলেন না আমার মনে হয় ওনার কথার সঙ্গে আমি একমত কারণ বাজেটের একটা ফার্স্ট কাট সেই তো অলরেডি নিয়ে নিয়েছে তো আমরা বাজেটটা দেখি এবং যে উন্নয়ন বরাদ্দের যে বইটা বেরোয় সেটারও একটা খসড়া পেলে উনি যেটা বললেন যে বছরের মাঝখানেও এই জিনিসটা রিভিউ করা যায় এবং স্ট্যান্ডিং কমিটিতে যেহেতু ওনার মতো নেতারা আছেন আমরা আশাবাদী যে এই নিয়ে কিছু না কিছু করা যাবে জি অনেক ধন্যবাদ আমরা তিনজনকে আসবার জন্য এবং এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবার জন্য প্রিয় দর্শক আজ এর তিনজন বিজ্ঞ আলোচক যেসব বিষয়ে কথা বলবার চেষ্টা করেছেন আমরা যদি মোটা দাগে সেগুলোকে বলতে চাই তাহলে তারা বলবার চেষ্টা করেছেন যে পানির সম্পদের স্থায়িত্বশীল ব্যবস্থাপনা সাম্যভিত্তিক নিরাপদ পানি ও স্যানিটেশন সেবা প্রসারের মাধ্যমে দুর্গম ও পিছিয়ে পড়া অঞ্চল ও জনগোষ্ঠীর জনস্বাস্থ্য রক্ষার উদ্যোগে সরকার সহ সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারদেরকেই সচেতন হতে হবে ভূমিকা নিতে হবে তারা বলবার চেষ্টা করেছেন যে যে বিদ্যমান আইন এবং নীতিমালা হয়েছে সেটি কেবল নীতিমালা আইন কিংবা কৌশলপত্র থাকলে চলবে না তার সুষ্ঠু বাস্তবায়ন করতে হবে বলা হয়েছে বাজেটে এই বৃদ্ধির জন্য তারা পার্লামেন্টে যারা সদস্য তারা কথা বলবেন এর বাইরে যারা স্টেক হোল্ডার তারা এই বিষয়ে কথা বলবেন মানুষকে আরও বেশি সচেতন করবার চেষ্টা করবেন যার মধ্য দিয়ে একটা চাপ তৈরি করা সম্ভব হয় এই পানি এবং স্যানিটেশন খাতে বাড়তি বরাদ্দের জন্য বলা হয়েছে যারা পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠী এই কথাটি বারবার উচ্চারিত হয়েছে তাদের জন্য বিশেষ বরাদ্দর ব্যবস্থা যারা সত্যি তারা পায় এই খাতে যে দুর্নীতি হয় সেটাকে কমিয়ে আনার ব্যবস্থা হচ্ছে বলা হয়েছে যে কমে আসে আরও কীভাবে কমানো যায় এবং সর্বত্র একটি সুশাসন ও জবাবদিহির কাঠামো কীভাবে নির্মাণ করা যায় সেই বিষয়ে সবাইকে সমন্বিতভাবে সমস্ত মন্ত্রণালয় মিলে কাজ করতে হবে অনুষ্ঠানে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকুন নিরাপদে থাকুন